বায়ুদূষণ কমাতে অবৈধ ইটভাটা বন্ধে এবার সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, 2025 সালের মধ্যে সরকারি প্রকল্পের সব কাজ আধুনিক পদ্ধতির ইট দিয়ে নির্মাণ করতে হবে। পরিবেশবিদরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা না গেলে দূষণ পরিস্থিতি ভয়াবহ হবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 45 বছরের মাহাতাব প্রায় 25 বছর ধরেই ইটভাটায় কাজ করে জীবিকা চালান। দিনের প্রায় পুরোটা সময় কাটে এই কাজ করে। এখানকার কালো ধোঁয়া তার শরীরে কত রোগ হতে পারে সেটা নিয়ে হয়তো তার ভাববারই সময় নাই। তার মতো অনেকেই জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করেন সারা দেশে। অনেক বছর এতে কাজ করতেছি, ভালো টালো যায়, শুয়ে গেছে গান তেমন খারাপ লাগে না। আমরা তো গরিব মানুষ, আমরা তো কাজ করাই লাগবো, যেন ওই করি। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএআর এর প্রতিবেদনে এবারও দূষিত বায়ুর তালিকায় শীর্ষে এসেছিল বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বাতাসে প্রতি ঘনমিটারে মানুষের শরীরের জন্য ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা PM2.5-এর মাত্রা রয়েছে 78-এর উপরে, যেটা থাকার কথা 10-এর কম। আর এই বায়ু দূষণের বড় একটি কারণ পুরানো ইটভাটা। পরপর 3 বছর বায়ু দূষণের তালিকায় বাংলাদেশের শীর্ষ অবস্থান নিয়ে এবার টনক নড়েছে সরকারের। এ অবস্থায় নড়ে চড়ে বসেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্প্রতি সব জেলা প্রশাসককে চিঠি দিয়ে দ্রুত এসব অবৈধ ইটভাটা বন্ধ করতে বলা হয়েছে। একই সাথে সরকারের নতুন প্রকল্পে কংক্রিট ব্লক ইট ব্যবহারের নির্দেশনা দিতে পরিকল্পনা মন্ত্রণালয়কে আরেকটি চিঠি দেওয়া হয়েছে। পরিবেশবিদরা বলছেন, কাঠ পুরানো ইটভাটার কালো ধোঁয়া মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ, যা এসব জায়গায় কাজ করা অনেকেই জানেন না। বাতাসের এই সূক্ষ্ম বস্তুকণায় হাঁপানি, ক্যান্সার, হৃদরোগ ও ফুসফুস সহ নানা ধরনের রোগ বাসা বাঁধে মানুষের শরীরে। কংক্রিট ব্লক, এটা নদীর বালু কারেক্ট প্রপোর্শনে মিক্স করে, দেশে প্রচুর সিমেন্ট আছে, আমরা হালকা ব্লক ব্যবহার করে নির্মাণ কাজ করতে পারি। কাজী এটা রাষ্ট্র আমি মনে করি জোর করে করতে হবে। এদিকে পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী জানান, 2025 সালের পর দেশের কোনো সরকারি স্থাপনায় পুরানো ইট ব্যবহার করা হবে না। দ্রুত এসব ইট ভাটা বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। বাটার কালো ধোঁয়া থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য আমরা একটা আইন করেছি, যেটা 2025 সালে আমরা 100% সরকারি স্থাপনায় ব্লক ইট ব্যবহার করব এবং কোনো পুরানো ইট সরকারি কোনো স্থাপনায় লাগানো যাবে না। ধীরে ধীরে সব প্রকল্পেই আধুনিক পদ্ধতির ইট ব্যবহার করা হবে। ইটভাটার এই কালো ধোঁয়ার কারণে বায়ু দূষিত হচ্ছে, একই সাথে গাছ কেটে এই ইটভাটা তৈরির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফসলের জমিও ক্ষতি হচ্ছে। তাই পুরনো পদ্ধতির ইটভাটা বন্ধ করে আধুনিক পদ্ধতির ইটভাটা তৈরির যে সিদ্ধান্ত সরকার নিচ্ছে সেটা যেন দ্রুত বাস্তবায়ন হয় এমন তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। না হলে পরিবেশের বিপর্যয় ঠেকানো যাবে না এমন মত তাদের। সাভারের আশুলিয়া থেকে শানাজ ইয়াসমিন, নিউজ 24।